আগামী কাল 14 তারিখ আমরা রাজভবন অভিযানে ডাক দিচ্ছি এবং যেখানে আমরা আপনারা ইতিমধ্যে জানেন আমাদের তিন সহযোদ্ধা ডক্টর অনিকেত মাহাতো, ডক্টর অলোক বর্মা, ডক্টর অনুষ্ঠু মুখার্জি তিনজনই শারীরিক অবস্থার অবনতির কারণে, ক্রিটিক্যাল হওয়ার কারণে আইসিউতে ভর্তি হতে হয়েছে। প্রেস কনফারেন্সে প্রথমেই তাদের একটা হেলথ আপডেট দিয়ে রাখা জরুরি। তিনজনেই আপাতত স্থিতিশীল হলেও এখন অবধি বিপদমুক্ত এরকম কথা কিন্তু বলা যাচ্ছে না। আমাদের মেডিকেল টিম ছাড়াও প্রত্যেকটি কলেজে যে মেডিকেল টিম রয়েছে, যে আইসিউতে ভর্তি রয়েছে, যে আইসিউ টিম, সেখান থেকে আমরা খবর খবর দিচ্ছি, আমরা দেখতে যাচ্ছি। আপাতত স্থিতিশীল হলেও তাদের কারোর অবস্থায় এখনো বিপদমুক্ত নয়। যে সহযোদ্ধারা এখানে এখনো আমরণ অনশনে রয়েছেন এবং অর্ধেক পরে আরো একজন আমরণ অনশনে রয়েছেন, তাদের প্রত্যেকের শারীরিক অবস্থারই কিন্তু অবনতি ঘটছে। আমাদের বেশ কিছু অনশনকারী কিছু সিমটম ডেভেলপ করছে, ইউমিনেট কিটন বডি মাত্রা বাড়ছে, আগের দিন ফেস ছিল আজকে 1+, কিছু জনের 2+ দেখেছে, পেটে ব্যথা, বমি ইত্যাদি সিমটম কিন্তু অলরেডি দেখা দিচ্ছে। সেগুলো আমাদের যে মেডিকেল টিম আমরা ক্লোজলি মনিটর করছি, আমরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করছি এবং আমরা জানি না যে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে এরপর কি করণীয় সেটা নিয়ে আমাদের মেডিকেল টিম কিন্তু সিদ্ধান্ত নেবে। কিন্তু একটা কথা বলে দিতে চাই, এখন অব্দি আমাদের তিনজন সহযোদ্ধা যে সিকিউরিতে ভর্তি হতে হলো এবং তারপরেও আমার অনুষ্ঠান 193 ঘন্টা পেরোলো, এখনো কিন্তু সরকারের তরফ থেকে কোন সদস্য বার্তা আমরা পাইনি। কি পেয়েছি আপনারা সকলেই জানেন, সিএস মুখ্য সচিব মনোজ পান্ডের কাছ থেকে গত পরশু আমরা একটি মেল পেয়েছি, সেই মেলটি হচ্ছে একটি স্টেটাস রিপোর্ট। সেই স্টেটাস রিপোর্টটি আমরা জানিয়ে রাখতে চাই, এটা আর কিছুই নয়, সেই যে মিটিংটি হয়েছিল যেটা ব্যর্থ একটি মিটিং হয়েছিল, সেই মিটিং এ যে কথাগুলো মুখে ওনারা বলেছিলেন সেটাকেই স্ট্যাটাস রিপোর্ট হিসেবে তারা লিখিতভাবে পাঠিয়েছেন এবং তার জবাবে ওই স্ট্যাটাস রিপোর্টে কোন কোন জায়গায় কি কি সমস্যা আমাদের এবং আরো কি কি দাবি সেটা জানিয়ে আমরা কিন্তু পাল্টা মেলও অলরেডি করেছি, তার ডিটেলস আমরা প্রেস কনফারেন্সের পর বলব। আজকে সকালে এইচএসকেএম হাসপাতালের ঘটনা আপনারা সকলেই জানেন, সেখানে একটি দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে, সেখানে রোগীর পরিজনদের কয়েকজন আহত হন, একজনের মাথা ফাটে। আমরা প্রথম থেকে যে দাবিতে আন্দোলন করছিলাম, অনেকে বলার চেষ্টা করছিল যে এরা কেবল ডাক্তার বা স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার দাবিতে আন্দোলন, আজকের এই ঘটনা প্রমাণ করছে যে একটা হাসপাতাল যদি সুরক্ষিত না হয় তাহলে একজন ডাক্তার বা স্বাস্থ্যকর্মী নয়, একজন রোগীর পরিজনও কিন্তু সমানভাবে বাল্লার সমানভাবে অসুরক্ষিত, তাদের সাথেও কিন্তু একইভাবে এই ঘটনা ঘটতে পারে। সেই জায়গা থেকেই কিন্তু আমাদের এই সুরক্ষার দাবিগুলো যে ন্যায্য সেটা আমরা বলতে চেয়েছিলাম। আজকে এইচএসকেএম এর ঘটনা কিন্তু সেটাকে আরেকবার প্রমাণ করে। 3 নম্বর, কয়েকটি বিতর্ক তৈরি হচ্ছে যে বিভিন্ন রাজনৈতিক দলের, আজকে আমরা যে এই অনশন মঞ্চে রয়েছি তার পাশাপাশি অবস্থান মঞ্চ, বিভিন্ন রাজনৈতিক দলের অবস্থান নিয়ে বা তাদের স্ট্যান্ড নিয়ে একটা বিতর্ক তৈরি হচ্ছে। আমরা খুব স্পষ্ট করে কয়েকটা কথা বলতে চাই যে কোন রাজনৈতিক দলের প্রতিনিধি বা রাজনৈতিক দলের কার্যকর্তা হিসেবে যদি কেউ এখানে আসতে চান তারা কিন্তু এখানে স্বাগত নন। এই আন্দোলন ডাক্তারদের আন্দোলন যেমন নয়, এই আন্দোলন নাগরিক আন্দোলন, তাই নাগরিক হিসেবে, তাই
স্বাগত প্রত্যেকের আবেগকে আমরা স্বাগত জানাই এবং প্রত্যেকটি নাগরিক তার উদাহরণ আমরা রোজ দেখছি। আজকে এই যে সাধারণ মানুষ আমাদের পাশে রয়েছে, আজকে ভলেন্টিয়ার হিসেবে ডাক্তার বাদেও যে নাগরিকরা আমাদের পাশে দাঁড়াচ্ছে, আমরা দেখতে পাচ্ছি সেই নাগরিক দল আজকে ধর্মতলার মোড়ে নো হর্ন ব্যানার নিয়ে দাঁড়িয়ে রয়েছেন, যাতে আমাদের অনুসরণকারীরা শান্তিতে ঘুমোতে পারে। তাদের প্রত্যেকে আমাদের কর্মী, তাই বারবার বলছি, আগের দিনও বলেছি, আমরা দেখুন ভোটার সঙ্গে সহজে করতে চাই না, আমরা হাত জোর করে প্রাথমিকভাবে অনুরোধ জানাচ্ছি, ভোটার আমরা কাউকে করতে চাই না, কিন্তু আমরা হাত জোর করে অনুরোধ করছি যে কোন দলীয় স্বার্থ, ক্ষুদ্র দলীয় স্বার্থ নিয়ে, দলীয় পতাকা নিয়ে কেউ প্লিজ এখানে আসবেন না। নাগরিক হিসেবে, সাধারণ মানুষ হিসেবে এই নাগরিক আন্দোলনের স্পিরিটকে ধরে রাখতে প্রত্যেকে যারা আসবেন তারা প্রত্যেকে এখানে স্বাগত। চতুর্থত, একটি আবেদন বা একটি মেল নাগরিক সমাজে কিছু বিশিষ্ট জনের কাছ থেকে। আমরা জানি যে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে সেখানে গিয়েছে একটি আবেদন, এবং দ্বিতীয়ত আমাদের কাছেও সেই মেলটি এসেছে। আমরা জানতে চাই যে বিশিষ্ট জনেরা তাদের আমাদের আমরণ অনুসরণকারী যে স্বার্থ, আমাদের যে সহযোদ্ধা, তাদের স্বাস্থ্য সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছেন, তাদের আবেগকে আমরা সম্মান জানাই, তাদের আবেগকে আমরা অবশ্যই সম্মান জানাই, কিন্তু তারা বলেছেন যে নাগরিক সমাজের সক্রিয়তার প্রতি ভরসা রেখে আমাদের সহযোদ্ধাদের তারা বলেছেন যাতে অবসর প্রত্যাহার করেন। আমরা এই জায়গায় বলতে চাই, এই যে স্পিরিট আমাদের আন্দোলনকারী সহযোদ্ধাদের যে স্পিরিট, সেই স্পিরিট কিন্তু এই জায়গায় নেই যে কোনো একটা জায়গায় কোন একটা মধ্যস্থতা কেউ করবেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে মধ্যস্থতার ডাক তারা দেবেন এবং তারা অনশন থেকে উঠে যাবেন, এই জায়গায় কিন্তু নেই। আমরা কিন্তু অবশ্যই বলতে চাই সব আলোচনা দরকার খোলা, আমরা যদি তারা আমাদের স্বার্থ নিয়ে উদ্বেগ হন আমরা তাদের অনুরোধ করব যে আমাদের যে দলসভা দাবি, এই দলসভা দাবি তারা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দিন, অবশ্যই পৌঁছে দিন। এবং আমরা এও মনে করি আমাদের এই দাবি নিয়ে আলোচনা করার জন্য মুখ্যমন্ত্রীর কাছে আলোচনা করার জন্য কোন মধ্যস্থতাকারী প্রয়োজন নেই, এটুকুই আমরা বলতে চাই। কয়েকটা কর্মসূচির কথা আমরা ঘোষণা করতে চাই। এই যে বারবার দলসভা দাবি নিয়ে আমরা আলোচনা করছি, রাজ্য প্রশাসন মুখ্যমন্ত্রী যে একটা অমানবিক দিক দেখাচ্ছে এখনো অব্দি, তার দিক থেকে আমরা কিন্তু মুখ্যমন্ত্রীর তরফ থেকে একটা বার্তা আশা করেছিলাম, এখন অব্দি কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে কোন বার্তা আমরা পাইনি। ঠিক তেমনি আরো কয়েকটা কথা বলে নেওয়া জরুরি। অনেক এটা বলছে যে আসলে আমাদের প্রথম এবং প্রধানত আমাদের দাবি অভয়ের ন্যায় বিচারের দাবি, সেই নিয়ে আমরা কোনো কথা বলছি কি বলছি না। আপনারা দেখতে পাবেন এখানে একটা বড় ব্যানারে লেখা আছে, বিচার যখন প্রহসন লড়াই তখন আমরণ। আমাদের এই দলসভা দাবির মধ্যে প্রথম এবং প্রধানতম দাবি যে অভয়ের ন্যায় বিচার, সে সম্পর্কে কয়েকটা কথা আমরা বলতে চাই। আপনারা জানেন বেশ কিছুদিন আগে শেষ যে সেশন করেন হিয়ারিং, সেখানে সিবিআই একটি চার্জশিট পেশ করে, আমরা সেই চার্জশিট দিয়ে আমরা যে স্পষ্ট বক্তব্য জানিয়েছিলাম যে সেই চার্জশিট অত্যন্ত দুর্বল এবং সেটা নিয়ে আমরা অত্যন্ত ক্ষুব্ধ এবং হতাশ। কেন, তার কিছু কারণ রয়েছে। আমরা জানি যে প্রধান অভিযুক্ত হিসেবে সেখানে যাকে দেখানো হয়েছে কলকাতা পুলিশের রিপোর্টে যার নাম ছিল, সেই একই জিনিস কিন্তু সেই চার্জশিটে দেখানো হয়েছে, কিন্তু আরো যে দুজনকে গ্রেপ্তার করেছিল সিবিআই তথ্য প্রমাণ লোপাটে অভিযোগ থাকার কারণে, তাদের কোন উল্লেখ কিন্তু সেই চার্জশিটে নেই। ফলে স্বাভাবিকভাবে সেই চার্জশিট দিয়ে সিবিআই এর প্রতি আমাদের একটা সার্বিক অনাস্থা এবং অভরসার জায়গা তৈরি হয়েছে। আমরা এর আগে সিজিও কমপ্লেক্স অভিযান করেছি সিবিআই কে চাপ দেওয়ার জন্য, আমাদের এই অনাস্থার কথা জানানোর জন্য। আমরা জানি যে একটি গণতান্ত্রিক রাজ্যে, আমাদের এই রাজ্যে গণতান্ত্রিক যে গণতান্ত্রিক যে প্রধান, প্রশাসনিক প্রধান এবং সাংবিধানিক প্রধান, সেই রাজ্যপালের কাছে আমরা সিবিআই এর প্রতি এই অনাস্থা প্রকাশ করতে চাই। সিবিআই এর প্রতি আমাদের যে অনাস্থা সেটা জানানোর জন্য শুধু আমাদের এই দলসভা দাবি নয়,
তারিখ আমরা রাজভবন অভিযানে ডাক দিচ্ছি এবং যেখানে আমরা নির্দেশ আছে যে কার্নিভালকে কোন রকম ভাবেই ডিসরাপ্ট করা যাবে না, আমরা অবশ্যই সেটাকে মান্যতা দিই। যদিও আমরা মানসিক ভাবে এই থেকে প্রস্তুত নই যে আমাদের বিচারহীনতার 65 দিন কাটছে, আমাদের সহযোদ্ধারা একটা দানা না দিয়ে এখানে পড়ে রয়েছে, সেখানে কার্নিভালে বেঁধে উঠবো সেই মানসিক অবস্থা আমাদের নেই। কিন্তু কার্নিভালকে ডিসরাপ্ট করবো এরকম জায়গাটাও না নেই, আমরা করবো না। এটা আমরা পুলিশকে কোন রকম সুযোগ দিতে চাই না যাতে তারা তাদের প্রয়োজনের মাধ্যমে কোন প্রয়োজনে পা দেব না। আমরা একটা কর্মসূচি নিচ্ছি, আমরা কর্মসূচি নিয়েছি ঠিক সেদিনকে যেদিনকে কার্নিভাল রয়েছে, আমরা অত্যন্ত শান্তিপূর্ণ ভাবে রাস্তার ধার গুলোতে প্রত্যেকটা রাস্তার ধারে আমরা মানববন্ধন করে তুলব, আমরা মানববন্ধন করে তুলব এবং যাতে কোন গাড়ি না আটকায়, কোন বিশৃঙ্খলা না তৈরি হয় তার দায়িত্ব আমরা নেব এবং আমরা মানববন্ধন তৈরি করে আমাদের যে 10 দফা দাবি যে লিফলেট সেগুলো আমরা দেব এবং পুলিশের কোন রকম প্রয়োজনে পা দেব না। এটা আমরা বললাম কলকাতার কথা, প্রত্যেকটি জেলাতে আমরা ডাক দিচ্ছি। পরশুদিন কার্নিভালের দিন তারা আমাদের যে আমরণ অনশন তার সংগঠিত তারা প্রতিবাদ হিসেবে তারা পদযাত্রা করুন, তারা সভা করুন, তারা সমাবেশ করুন এবং এই আমরণ অনশনের যে সংহতি সেই সংহতিতে দাঁড়ান। প্রত্যেকটা জেলাতে আমরা এই ডাক দিচ্ছি এবং কলকাতার ক্ষেত্রে আমরা কোনোভাবেই যাতে কার্নিভাল ডিসরাপ্ট করার দায় বা দোষ আমাদের উপর না চাপানো যায়, আমরা সুশৃঙ্খল ভাবে শান্তিপূর্ণ ভাবে আমরা কিন্তু মানববন্ধন কর্মসূচি নিচ্ছি। কয়েকটা কথা আবার ধরে নেওয়া জরুরি যে আজকে আমার অনুষ্ঠানে এতগুলো দিন পেরিয়েছে, বহু বিশিষ্টজন আসছেন, সিনিয়র ডাক্তাররা আসছেন, সিনিয়র ডাক্তারদের বিভিন্ন অর্গানাইজেশন তারা আমাদের অনশনের সংহতিতে আগামীকাল কিছু কর্মসূচি দিয়েছেন, তারা প্রিন্ট ডাউন করবেন একথা বলেছেন প্রাইভেট হসপিটালগুলিতে। ফলে যে ন্যারেটিভে এই আন্দোলনকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছিল যে সরকারি স্বাস্থ্য ব্যবস্থাকে বন্ধ করে দিতে চাইছে এবং সেই জায়গায় প্রাইভেট হসপিটালগুলোর মুনাফা করতে চাইছে, যে সিনিয়র ডাক্তাররা প্রাইভেট হসপিটালগুলোতেও প্রিন্ট ডাউন করার সিদ্ধান্ত নিয়েছেন আমাদের সংহতিতে, তাদেরকে আমরা আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানাতে চাই এবং এই ন্যারেটিভকে ভুলিয়ে দেওয়ার জন্য উপেক্ষা করার জন্য ধন্যবাদ জানাতে চাই। এবং আমরা আশা করছি, দেখুন এত কিছুর পরেও কিন্তু আমরা আশাবাদী, আমরা চাই, আমরা যে ভাবতে কষ্ট হচ্ছে যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এতটা অমানবিক হতে পারেন, রাজ্য প্রশাসন রাজ্য সরকার এতটা অমানবিক হতে পারেন যে এতদিন পরেও নিজের মুখ থেকে একটাও কোনো কথা আমরা শুনতে পাচ্ছি না। আমরা শুনতে পাচ্ছি শুধু মুখ্য সচিবের থেকে একটা মেল শুনতে পাচ্ছি, কোন একটা কুনার ঘোষ, কোন একটা ছোট্ট চাটকা বিধায়ক তাদের তরফ থেকে বিরূপ প্রতিক্রিয়া। আমরা চাই মাননীয় মুখ্যমন্ত্রী কি বলছেন আমাদের নিয়ে, আমাদের আমরণ অনশনকারীদের নিয়ে তার প্রতিক্রিয়া আমরা জানতে চাই। এবং আমাদের আন্দোলন আমরা কর্মসূচির কথা বললাম, আমাদের বেশ কিছু অনশনকারী শারীরিক অবস্থা কিন্তু যথেষ্ট অবনতি ঘটছে, যে কোনো মুহূর্তে কিন্তু খারাপ কিছু জিনিস ঘটতে পারে। আমাদের মেডিকেল টিম এই নজর যদিও রাখছে কিন্তু এই প্রত্যেকটা সিসিইউ যাওয়ার দায়, প্রত্যেকটা আরো শারীরিক অবনতির দায় কিন্তু সরকারকে নিতে হবে, সরকারকে কিন্তু মনে রাখতে হবে যে এই প্রত্যেকটা প্রাণের দাম কিন্তু খেলনা নয়। আজকে আমাদের শারীরিক অবনতি ঘটছে তার দায় কি বলে নিতে হবে। কিন্তু আরো একটা কথা আগের দিনও আমরা বলেছিলাম, আবার বলছি যে আজকে একজন অনিকেত মাহাতো, একজন অনুষ্ঠ মুখার্জি, একজন অলোক বর্মা শিশুতে গিয়েছে কিন্তু আমাদের